আচ্ছা ক্লাস 4 তোমাদের আজকে গণিতে ছ পাতার 10 এর অঙ্কগুলো সরল করো করাবো আচ্ছা সরল করো এই যে এই অঙ্কগুলো 10 এর আচ্ছা তোমাদের সরল করতে গেলে প্রথমে সরলের নিয়মটা জানতে হবে হ্যাঁ সরলের নিয়মটা হচ্ছে এই রুলসটাকে ফলো করতে হবে এই বড মাস এই কথাটা হ্যাঁ এবার এইগুলোর কি মানে সেগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমেই তোমরা বি এর কাজ করবে বি বলতে এখানে কি বোঝাচ্ছে ব্র্যাকেট এই শব্দটা মনে রাখবে বড মাস বি তে ব্র্যাকেট এবার ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটে ব্র্যাকেটের কাজ সাধারণত করি এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এটা সেকেন্ড ব্র্যাকেট এটা হলো থার্ড ব্র্যাকেট আচ্ছা অফ ও হচ্ছে অফ অফ মানে যখন এল এর মানে কাজটা তোমাকে মোটামুটি গুণেরই করতে হয় ডি হচ্ছে ডিভাইড অর্থাৎ ভাগ তারপরে কিন্তু ভাগের কাজ করবে এম হচ্ছে মাল্টিপ্লিকেশন তার মানে হচ্ছে গুণ আর এ তে হচ্ছে অ্যাডিশন মানে যোগ আর এসে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ তাহলে তুমি এই প্রথম থেকে এইভাবে কিন্তু সরলের নিয়ম মেনে করতে হবে তুমি আগে গুণটা করে দিলে পরে ভাগটা করে দিলে এরকম মোটামুটি করলে চলবে না তবে কিছু ব্যতিক্রমী কেস আছে যেখানে করা যাচ্ছে না সেখানে তুমি হয়তো আগে গুণটা করলে পরে ভাগটা করলে সেগুলো কিছু ব্যতিক্রমী কেস মোটামুটি তোমাকে এই নিয়মটা ফলো রেখেই করতে হবে প্রথমে ব্র্যাকেট তারপর এরের কাজ তারপর ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ আচ্ছা এরপরে দশের কয়ের অঙ্কটা দেখো আচ্ছা সরল দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা আছে এটাও ফার্স্ট ব্র্যাকেটে এটাও ফার্স্ট ব্র্যাকেটে তাহলে প্রথমে আমি এই একসঙ্গেই তিনটে করলাম এইটা যোগ করে হলো 50 30 80 তারপর 25 5 যোগ করে হলো 30 আর 10 এ 11 এবার তাহলে তিনটে বিয়োগ আছে এবার 80 থেকে 30 বিয়োগ করলাম 50 আর প্রতিটা স্টেপে মানে স্টেপ বাই স্টেপ করলে তোমাদের ভুলটা হবে না একবারে না করে 50 হলো এবার বিয়োগ 11 এটা বাকি রইল এবার 50 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 39 তাহলে উত্তর প্রত্যেকে উত্তর লিখবে উত্তর না লিখলে 1 নম্বর করে কাটা যাবে উত্তর সরল ফল 39 আচ্ছা খয়ের অঙ্কটা দেখো এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটে রয়েছে তাহলে একসাথে আমি করতে পারি তিনটে কাজ 80 থেকে 17 যোগ করলাম 97 12 থেকে 4 বিয়োগ করে 8 আর 18 থেকে 10 বিয়োগ করে 8 তাহলে এবার 97 পরের স্টেপে কী করলাম 97 আর 8 যোগ করলাম হলো 105 আর 8টা পড়ে রইল এবার এই দুটো যোগ করে হলো আমার 113 তাহলে উত্তর সরল ফল 113 গয়ে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও গুণ আছে সেকেন্ড ব্র্যাকেটেও গুণ আছে মধ্যেখানে ভাগ তারপর বিয়োগ তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলো করে নিই 7 15 105 আর 3 5 15 তাহলে 105 ভাগ 15 বিয়োগ 7 আচ্ছা ব্র্যাকেট তোমাকে সরলের নিয়ম বলে দিয়েছি আগে ভাগের কাজ তারপরে বিয়োগ আসবে তাহলে আগে ভাগটা করে নিই 7 15 105 তাহলে 7 বসলো 105 কে 15 দিয়ে ভাগ করে 7 বিয়োগ 7 তাহলে হলো 0 উত্তর সরল ফল 0 আচ্ছা এবার ঘতে যাও 188 বিয়োগ তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইটা রয়েছে 34 যোগ 35 তারপর মাই বিয়োগ 21 তারপর সেকেন্ড ব্র্যাকেট বন্ধ হচ্ছে আচ্ছা তাহলে দেখো আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু উঠিয়ে দিলে হবে না দিয়েই রাখতে হবে তোমরা এগুলো ভুল করো কি যখন ফার্স্ট ব্র্যাকেট করো তখন সেকেন্ড ব্র্যাকেট তোমরা উড়িয়ে দাও নি এখানটায় ফার্স্ট ব্র্যাকেট চালিয়ে দাও তা করলে কিন্তু হবে না ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে হয়ে যাচ্ছে মানে তোমার ফার্স্ট ব্র্যাকেট আর দিতে হচ্ছে না তোমাকে কিন্তু পরের স্টেপে সেকেন্ড ব্র্যাকেটই দিতে হবে আচ্ছা 34 যোগ 35 করে হলো 69 69 বিয়োগ 21 এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে এটা কিন্তু করে ফেললে হবে না এটাকে রেখে দিতে হবে বিয়োগ করে হলো 48 তাহলে 188 থেকে 48 বিয়োগ করে হলো 140 তাহলে উত্তর সরল ফল 140 আচ্ছা এবার উমাতে আসো দেখো বল 135 ভাগ 15 গুণ 3 আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নিলাম দেখো 9 15 135 তাহলে 9 গুণ 3 যেমন আছে লিখে রাখলাম আর এইখানেও 180 ভাগ এই 4 গুণ 15 কাজটা করে নিলাম আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখলাম 180 4 15 60 60টা হয়ে গেল তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো করব 3 9 27 আর 60 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 180 তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেটগুলোকে আর উঠিয়ে দিলাম তো কাজ হয়ে গেল তাহলে 27 ভাগ 3 = 9 তাহলে উত্তর সরল ফল 9 আচ্ছা এবার চয়েরটা দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 144 ভাগ 16
আর বাইরে আছে গুণচার নিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হচ্ছে আবার ভাগ সেকেন্ড ব্র্যাকেট 150 ভাগ আবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 5 গুণ 10 ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলো করে নি 9 16 144 9 বসালাম আর 4টা যেমন আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম তারপর ভাগ চিহ্ন তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 150টা যেমন আছে লিখলাম ভাগ চিহ্ন যেমন আছে লিখে গেলাম এরপর গুণের কাজটা করে নিলাম যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 10 50 এরপর স্টেপে সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো করলাম দেখো 4 9 36 আর 50 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 100 এই ভাগ গুণ করলে 150 তাহলে ভাগফল হচ্ছে 3 এবার তাহলে হলো 36 ভাগ 3 3 12 36 তাহলে উত্তর সরল ফল 12 ব্র্যাকেটগুলো খুব ভালো করে খেয়াল করবে আচ্ছা এবার 6টা দেখো 10 গুণ 2 যোগ 15 বিয়োগ 2 তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 16 আচ্ছা তোমাদের এই চয়ের অঙ্কটায় তোমাদের এই চয়ের অঙ্কটা বইয়ে একটু ভুল আছে তোমরা এখানটা একটু ঠিক করে নেবে দেখো এইখানে 150 এর পরে তোমাদের ইয়ে দেয়নি কিছু কোনো সাইন পড়েনি এইখানে কিন্তু একটা ভাগ চিহ্ন পড়বে তোমরা একটু বইয়েতে ঠিক করে নেবে এটা ভাগ চিহ্ন বসবে একটা তবে অঙ্কটা করা যাবে নালে অঙ্কটা করা যাচ্ছে না আচ্ছা এরপরে তোমরা 6 যাও দেখো 10 গুণ 2 যোগ 15 বিয়োগ 2 16 গুণ 3 আছে 9 তাহলে আমাকে এই কাজটা আগে করতে হবে দেখো পরের স্টেপে পুরো এতটা আমি লিখে গেলাম তারপরে আমি তো 9 বিয়োগ 6 এর কাজ আগে যদি করে নিই তাহলে আমার পুরো অঙ্কের উত্তরটাই পুরো গণ্ডগোল হয়ে যাবে আমাকে কিন্তু আগে যোগের কাজ করতে হবে তাই একটাকে আগে নিয়ে এলাম 9 যোগ 1 বিয়োগ 6 তোমরা কি করো এই 9 থেকে 6 বিয়োগ করে দাও তাহলে হয় 3 আর 3 এর সাথে 1 যোগ করে 4 করো কিন্তু সেইভাবে তোমরা করবে না তাতে উত্তর হয়তো 1 আসবে কিন্তু প্রসেসটা তা নয় আগে যোগ পরে বিয়োগ আচ্ছা এখানেও দেখো 9 এর 1 10 করলাম তারপর 6 বিয়োগ করে 4